প্রথমবারের মতো বিদেশি লেগ খেলতে এসে বল হাতে তাসকিনরা শুরু করেছেন, তাতে আগামী দিনে ফ্রাঞ্চাইজি দলগুলো তাসকিনকে পেতে মারামারি করবে তা বলাই যায়। এই মুহূর্তে জিম আফ্রো টি টেন টুর্নামেন্টের শীর্ষ বলার তাসকিন 8 ম্যাচে 11 উইকেট নিয়ে তালিকার সবার ওপরে। আজ নিজেদের অষ্টম ম্যাচে ডারবান কালান্দাসের বিপক্ষে খেলতে নেমেও বল হাতে দুর্দান্ত তাসকিন। নিজের নির্ধারিত 2 ওভার বল করে 20 রান খরচায় নিয়েছেন 3 উইকেট, যেখানে নিজের প্রথম ওভারেই পেয়েছেন 2 উইকেট। তাই তো বোলিং শেষে তাকে ডাকা হয় কথা বলার জন্য, যেখানে উপস্থাপিকার বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তাসকিন। তবে কথা বলার সময় তাসকিনকে দেখে মনে হচ্ছিল বেশ লজ্জা পাচ্ছেন তিনি। এক পর্যায়ে উপস্থাপিকা তাসকিনকে প্রশ্ন করেন, টুর্নামেন্টে শীর্ষ বোলার হওয়ার পর তোমার অনুভূতি কেমন? জবাবে মুখে একগাল হাসি নিয়ে তাসকিন বলেন, আমি সত্যি দারুণ অনুভব করছি, তবে এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচটা জয়লাভ করা। দর্শক, তাসকিনের এমন লজ্জাটে চেহারা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না।